আজ আমি বন্ধুরা তোমাদের সাথে কিভাবে শর্ট ফর্মে পনির রান্না করা যায় সেটা দেখাবো। একদম সিম্পল। দেখো বন্ধু, আমার পনির ভাজা কমপ্লিট। এখন আমি এটাকে সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে কীভাবে রান্না করব আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, একটু জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি একটু অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। হ্যাঁ, তারপরে আমি একটু নেড়ে চেড়ে একটু হলুদ, লবণ আর একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। দেখো, এখানে আমি একটু জিরার গুঁড়ো, একটু হলুদ আর সামান্য একটু লবণ দেবো। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু আমি এখন জল দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কাও আমি অ্যাড করেছি। দেখো বন্ধুরা, দেখো কালারটা কি সুন্দর এসছে। আমার পনির কমপ্লিট রান্না, এখন নামাবো। দেখছো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। ঘরে বানানো পনির আমি নিজে হাতে এটা বানিয়েছি। একদম শর্ট প্রসেস। দেখো আমার পনির রেসিপি হয়ে গেল। তাহলে তোমরা যদি তোমার আমার এই রান্নাটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ওকে বন্ধুরা, বাই।